নমস্কার, আমি আশীর্বান, আবারও চলে এসেছি আপনাদের সঙ্গে। আজকের বিষয় করোনা। দেশজুড়ে প্রত্যেক দিন লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছেন এবং হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন। আর এই পরিস্থিতির মধ্যে আমাদের সামনে একটি বিষয় বারেবারে উঠে আসছে, তা হলো করোনার ভ্যারিয়েন্ট। কী এই ভ্যারিয়েন্ট? অর্থাৎ করোনা প্রতিনিয়ত নিজের রূপ বদলাচ্ছে। কীভাবে এই ভ্যারিয়েন্ট নিজের রূপ বদলাচ্ছে, তা কতটা ক্ষতিকর হয়ে উঠছে, আধুনিক চিকিৎসা ব্যবস্থায় নতুন নতুন ভ্যারিয়েন্টগুলোর ওপর কতটা কার্যকারী, এবং সবচেয়ে বড় বিষয়, ভ্যাকসিন কতটা কাজ দেবে নতুন এই ভ্যারিয়েন্টগুলোর ক্ষেত্রে, সব বিষয়ে আজকে আমরা জানব। আর কথা না বাড়িয়ে তাহলে চলুন দেখে নিই আজকের ভ্যারিয়েন্ট নিয়ে, অর্থাৎ করোনার ভ্যারিয়েন্ট নিয়ে আজকের এই প্রতিবেদন। আমরা ইতোমধ্যেই করোনার ওপর আপনাদের সামনে একের পর এক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছি। তার কারণ হল সারা বিশ্ব জুড়ে দ্রুত করোনা ভাইরাস নিজের রূপ বদলাচ্ছে, যার ফলে আগামী দিনে সারা বিশ্বে কোভিডের বিরুদ্ধে লড়াইটা আরও কঠিন হয়ে উঠছে। এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত শুনলে আপনারা কোভিডের ভ্যারিয়েন্ট সম্বন্ধে বিশদে জানতে পারবেন বলে আমাদের আশা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করুন। তবে আসুন জেনে নিই করোনা ভ্যারিয়েন্টের রূপ বদল নিয়ে। কোভিড ভাইরাস নিয়ে প্রথমেই প্রশ্ন, তা হলো ভারত, ব্রাজিল, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ভ্যারিয়েন্ট আসলে কি? সবার নজর এখন করোনা ভাইরাসের মিউটেশনের দিকে। কোভিড নাইন্টিনের নতুন নতুন ধরন যেমন দ্রুত ছড়ায়, তেমনি বেশি সংখ্যায় মানুষ এখন সংক্রমিত হচ্ছে এবং ভ্যাকসিনকে ঠেকিয়ে দেওয়ার ক্ষমতাও এসব ভ্যারিয়েন্টের বেশি। কোভিডের মিউটেশন কেন ঘটে? বেঁচে থাকা এবং বংশবৃদ্ধির জন্য সব ভাইরাসের দেহেই পরিবর্তন ঘটে। বেশিরভাগ সময়েই এসব পরিবর্তন খুবই সূক্ষ্ম, কোনো কোনো সময় এতে ভাইরাসের ক্ষতি হয়। তবে অন্যগুলোতে যখন বড় ধরনের মিউটেশন ঘটে, তখন রোগটা আরও বেশি সংক্রামক রূপ নেয় এবং রোগীর ঝুঁকি আরও বাড়িয়ে দেয়। সংক্রমণ কিংবা ভ্যাকসিনের মাধ্যমে যখন মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, ভাইরাস তখন মিউটেশনের মাধ্যমে নিজেকে পরিবর্তন করে সেই প্রতিরোধ ক্ষমতা ভেঙে ফেলে। কোনো ভাইরাস কতখানি বিপজ্জনক তা জানতে বিজ্ঞানীরা ভাইরাসের জেনেটিক কোড, পরীক্ষাগারে তার আচরণ এবং মানুষের মধ্যে সংক্রমণের দিকটি লক্ষ্য করেন। বিভিন্ন ভ্যারিয়েন্ট সম্পর্কে আমরা কি জানি? সারা বিশ্বে করোনা ভাইরাসের হাজার হাজার ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে, কিন্তু ইউকে, দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিল ভ্যারিয়েন্টকে উদ্বেগজনক ভ্যারিয়েন্ট বলে মনে করা হয়। ইউকে বা কেন্ট ভ্যারিয়েন্ট, যার আরেক নাম B.1.1.7, প্রথম দেখা গিয়েছে ব্রিটেনে। পরে 50টিরও বেশি দেশে এই ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ে এবং এটি এখনও মিউটেট করছে। ব্রাজিল ভ্যারিয়েন্ট P.1 ছড়িয়ে পড়েছে 10টিরও বেশি দেশে। তবে ভারতে কোভিড নাইন্টিন মহামারীর বর্তমান ঢেউয়ের সাথে এর কোনো সম্পর্ক নেই বলেই বিজ্ঞানীরা মনে করছেন। নতুন ভ্যারিয়েন্ট কি বেশি বিপজ্জনক? যারা এসব ভ্যারিয়েন্টে সংক্রমিত হয়েছেন তাদের বেশিরভাগের অসুস্থতার মাত্রা অনেক বেশি, এমন কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি। করোনার মূল রূপের ক্ষেত্রে যেমনটা দেখা গিয়েছে, বয়স্ক এবং শারীরিক সমস্যা যাদের প্রকট, এসব ভ্যারিয়েন্টেও তারাই বেশি ঝুঁকির মুখে। কিন্তু ভ্যাকসিন নেওয়া হয়নি এমন মানুষজনের জন্য বেশি সংক্রামক কোনো ভাইরাসের সংক্রমণ ঘটলে রোগীর মৃত্যুর ঘটনাও ঘটবে বেশি। কিন্তু গবেষণা থেকে জানা যাচ্ছে, ইউকে ভ্যারিয়েন্টে ব্যক্তি বিশেষের ক্ষেত্রে মৃত্যুর ঝুঁকি 30% বেশি। তবে এর পক্ষে প্রমাণ খুব একটা জোরালো নয়। কিন্তু করোনার সব ধরনের স্ট্রেনের ক্ষেত্রেই ডাক্তারদের উপদেশ একই, ভালো করে হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা, ফেস মাস্ক ব্যবহার করা এবং ঘরের মধ্যে বায়ু চলাচল নিশ্চিত করা। নতুন ভ্যারিয়েন্ট কিভাবে নিজেকে বদলে ফেলে? বেশি মানুষ আক্রান্ত হলে মিউটেশনের ঝুঁকিও বেড়ে যায়। ভাইরাস যত ছড়ায় ততই তার পরিবর্তন ঘটে। কখনো এই পরিবর্তন খুব সূক্ষ্ম হয়, যা বেশিরভাগ সময় মানব দেহে কোনো প্রভাব ফেলে না। কিছু মিউটেশনের ফলে নতুন ভ্যারিয়েন্ট তৈরি হয়। এই ভ্যারিয়েন্ট সব পরিবর্তন ঘটিয়ে সাধারণত বেঁচে থাকে এবং বংশবৃদ্ধি ঘটায়। এই কাজে যেগুলি সফল হয় তারাই প্রধান ভ্যারিয়েন্ট হিসেবে আবির্ভূত হয়। নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ভ্যাকসিন কি কাজ করবে? এখন যেসব ভ্যাকসিন চালু রয়েছে সেগুলি তৈরি করা হয়েছিল করোনার মূল ধরনটির চিকিৎসার জন্য। তবে বিজ্ঞানীরা বলছেন নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও এগুলো কাজ করবে, তবে তার কার্যকারিতা হবে কম।
একটি গবেষণা থেকে জানা যাচ্ছে আগে যাদের কোভিড হয়েছে এবং কিছুটা ইমিউনিটি রয়েছে, ব্রাজিলিয়ান ভ্যারিয়েন্ট সম্ভবত তাদের দেহের অ্যান্টিবডিগুলিকে দুর্বল করে দিতে পারে। ফাইজারের ভ্যাকসিনের ওপর গবেষণাগারের প্রাথমিক তথ্য এবং রোগীদের তথ্য থেকে জানা যাচ্ছে এটি নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কাজ করে, তবে কার্যকারিতা কম। অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার ডেটা থেকে জানা যাচ্ছে এটি ইউকে কেন্ট ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও একইভাবে কার্যকর, তবে দক্ষিণ আফ্রিকা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে এটি কম সুরক্ষা দেয়। কিছু প্রাথমিক ফলাফল থেকে জানা যাচ্ছে মডার্না ভ্যাকসিন দক্ষিণ আফ্রিকা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর, তবে এর ইমিউন রেসপন্স দুর্বল এবং ক্ষণস্থায়ী। নতুন ভ্যারিয়েন্টের জন্য কি বুস্টার টিকা লাগবে? ভবিষ্যতে ভ্যারিয়েন্টগুলোতে কি ধরনের পরিবর্তন ঘটবে তার উপর নির্ভর করবে বয়োবৃদ্ধি এবং প্রকট শারীরিক সমস্যার শিকার ব্যক্তিদের চলতি বছরের শেষ নাগাদ এ ধরনের বুস্টার টিকার প্রয়োজন হবে কিনা। সবার নজর এখন করোনা ভাইরাসের মিউটেশনের দিকে। কোভিড নাইন্টিনের নতুন নতুন ধরন যেমন দ্রুত ছড়ায়, তেমনি বেশি সংখ্যায় লোক এখন এগুলিতে সংক্রমিত হচ্ছে এবং ভ্যাকসিনকে রুখে দেওয়ার ক্ষমতাও এসব ভ্যারিয়েন্টের বেশি। আমাদের এই প্রতিবেদন আপনাদের ভালো লেগে থাকলে প্রতিবেদনটিতে নিচে লাইক ও কমেন্ট করে জানান, একই সঙ্গে শেয়ার করে অন্যকেও জানান। এই ধরনের আরও তথ্যযুক্ত প্রতিবেদন দেখতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ও পেজ, একই সঙ্গে ক্লিক করুন নোটিফিকেশন বেল, যার ফলে আমরা নতুন কোনো প্রতিবেদন প্রকাশ করলে তার সঙ্গে সঙ্গে আপনি জানতে পারবেন।